চাকরিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য নতুন কিছু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি পল্লবী বিদ্যুৎ সমিতিতে রিসেন্টলি একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই জেনে থাকবেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, জানবো যে কতজন লোক নেবে, কী কী পদের লোক নেবে এবং বেতন করে, এবং বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। তো ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব না করে আমাদের পরিবারের সদস্য হননি, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যে আবেদনে যে শর্তাবলী দেওয়া আছে যে পল্লী বিদ্যুৎ সমিতির আপনারা যে ডিস্ট্রিক্টে আবেদন করেন না কেন, সেই ডিস্ট্রিক্টের নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, এবং রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের একটা সার্কুলার, এটা আপনারা সেই রংপুর পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইট আছে পল্লী বিদ্যুতের সেখানে ঢুকে আপনারা একটা ফর্ম পাবেন। ফর্মের নিচে দুই পাতার একটা ফর্ম পাবেন, একটা হচ্ছে প্রবেশপত্র আর একটা হচ্ছে আবেদন ফর্ম। দুইটা আপনারা ডাউনলোড দিয়ে সেটা সুন্দর করে পূরণ করবেন, এবং পূরণ করার পরে আপনারা এই ঠিকানায় আগামী 7/3/2023 তারিখের মধ্যে কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছায় দেবেন। তো চলুন দেখা যাক, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক, শনিবারে রংপুর, বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই, নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা হচ্ছে বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত। পদের সংখ্যা হচ্ছে 10টি, প্রয়োজন হলে পদের সংখ্যা কম বেশি হতে পারে, মানে প্রয়োজন হলে তারা বাড়াতেও পারে আবার কমাতেও পারে। তো এখানে দেওয়া আছে আবেদনের সময়সীমা, প্রার্থীর বয়স হচ্ছে 22/2/2023 খ্রিস্টাব্দ হতে 7/3/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত, বয়স 22/2/2023 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর, মানে সর্বোচ্চ তাদের 30 বছর, তারাই আবেদন করতে পারবেন। প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা এখানে চেয়েছে এসএসসি পাস ও এইচএসসি পাস সমমান উভয় পরীক্ষা জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। সমমান বিষয়ে জটিলতা দেখা দিলে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের বিষয়টি সুস্পষ্টভাবে লক্ষ্য করতে হবে, এবং আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ছবিটা অথবা অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নেবেন। সিনিয়র জেনারেল ম্যানেজার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক, শনিবার, এই অনুকূলে আপনারা 100 টাকা ব্যাংক ড্রাফট করবেন। কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ পত্রিকা বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10টি ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি থাকে আপনার, সেটা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে তারপর আপনারা পাঠাবেন। মজুরির দৈনিক বেতন হচ্ছে 800 টাকা, এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ ও পীরগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় শুধুমাত্র মহিলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে পল্লী বিদ্যুৎ নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।